যদি একটা ডিভোর্স কেস যদি 20 বছর চলে, 20 বছর মেয়েটা বিয়ে করতে পাবে না, তার যৌবনটা কোথায় খরচ করবে ইসলাম তোমাদের কাছে জানতে চায়। তাকে ব্যভিচার করতে হবে, তাকে জিনা করতে হবে। সব চিত্র বলে যায়, বলছে মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যাঁ। আচ্ছা হাত তুলেন তো, চারটা বউ কার কার আছে? একটাতেই ঝামেলা শেষ নাই আবার চারটা, ঠিক কি না? একটাতেই ঝামেলা সামালা যাচ্ছে না। আরে অনেকজন জানে না, দেখবেন আমাদের অনেক লোক বলে দিল্লি কা লাড্ডু জো খায়গা ও বি সালা পস্তায়গা, জো না খায়গা ও বি পস্তায়গা। তো বিয়ে যদি না হয় তখন মন খুচখুচ করে, শালা কবে বিয়ে করবো বলিনি, কবে বউ পাবো বলিনি, মনটা খুচখুচ করে। আর যখন পেয়ে যায় সকালবেলায় উঠি বলবে আজকে আলু নাই, পেঁয়াজ নাই, ব্লাউজ নিয়ে এসো, সাবান নিয়ে এসো। দোকানে গিয়ে খালি মনে মনে করবে শালা কী পাপ করলুম বে বিয়ে করে আমি, কী বললেন? একটাতেই ঝামেলা সামালা যাচ্ছে না, চারটা। শোনো, যো লোক ইয়ে সমজতে হ্যাঁ কে মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যাঁ, হামারে আল্লাহ নে ইজাজত দি হ্যায়, লেকিন ইসকে আন্দর বহুত সারে দলীল হ্যায়, বহুত সারে কানুন হ্যায়, উসকে বাদ চার বিবিয়া। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, যে সমস্ত আমার মা বোন মনে মনে ভাবেন কেন মুসলমানদের চারটা করে বইয়ের আল্লাহ ইজাজত দিয়েছেন, চারটা বউ রাখতে পাবে, বইয়ের এজেন্ট লাগবে না, আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক যুবক মনে মনে করবে দারুণ হুজুর এনেছিস বে, কালকে আবার একটা করব, তো তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো, রিয়াই পাবো না। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো পাপ আসবে, যতগুলো গুনাহ আসবে, সবগুলো ট্যাকেল দিবার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা বেঈমান কাফেররা বলছে তোমরা পেট ভাড়া নিতে পারবে যদি তোমার স্ত্রীর পেটে বাচ্চা না হয়, আর আমার আল্লাহ বললেন তোমার স্ত্রী যদি বন্দা হয় তুমি আর একটা নিকাহ করবে, কিন্তু শুনে নাও তোমার মনে যদি সন্দেহ থাকে দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেননি যে করে নাও, না, তোমার মনে যদি সন্দেহ জাগে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট আমার আল্লাহ বললেন। যদি তোমার স্ত্রী বন্দা হয় তুমি করতে পারো, কিন্তু দুজন কি সমান চোখে দেখতে হবে করার পরে, আর বাচ্চা হয়নি বলে একে বাজার বাসা যাবে না। শুধু তাই নয়, শুনেন, টেস্ট টিউ যে কোনো বড় গাইনিক ডাক্তারের কাছে যাবেন, যদি বলেন আমার 15-20 বছর বাচ্চা হয়নি, ডাক্তারে বলবে চিন্তা নাই, টেস্ট টিউ মেশিনে বাচ্চা হচ্ছে, স্বামীর বীর্য নিয়ে স্ত্রীর বীর্য নিয়ে মেশিনে ভরে দেবে, সেখানে বাচ্চা হবে, সিজার করে ভরে দিবে পেটেতে, আবার 7 মাস 8 মাস পরে বাচ্চা বার করে নিবে। এই বাচ্চাটা যদি শরীয়তকে জিজ্ঞেস করো নাজায়েজ এবং হারাম বাচ্চা, ইসলাম স্বীকৃতি দেয় না। যদি বলেন হুজুর আমার বাচ্চা হয়নি কি করব, তুমি তোমার সালির বাচ্চাকে নিয়ে মানুষ করো, তোমার ভাইয়ের ছেলেকে নিজের ছেলে করে নাও, তোমার বোনের ছেলেকে নিজের ছেলে করে নাও, ইসলাম স্বীকৃতি দিয়েছে। কিন্তু নাজায়েজ বাচ্চা ইসলামে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জায়েজ করার দেননি। কোরআন হচ্ছে বলাম তাজিদ আলী সুন্নতিল্লাহি তাবদিলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মোলবি মোল্লা পীর ফকির রাজা বাদশাহ নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে পরিবর্তন করতে পারেন? কখনো নয়, চলুন। তারা বলছে চারটা করেব, মোদিজি তালাকের ওপরে বিল পাস করিয়েছে, করেছেন না করেননি? তালাকের ওপরে বিল। মুসলমান অনেক শিক্ষিত লোক, তারা বলছে সালা মৌলবীরার পর বুঝবে, তালাকটা দারুণ কাজ করেছে মোদিজি, আবে হারাম কর তোর বউ লোকের সাথে শুয়ে থাকবে, তালাক উঠে গেলে তোর বউ লোকের সাথে শুয়ে থাকবে। তালাক মানে হচ্ছে ইসলাম ইজ দ্য সেফটি, জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম পৃথিবীর এমন একটি সেফটি ধর্ম বলে দিই আপনাকে, যারা চ্যালেঞ্জ ছুটছ তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুটছি। মেদিনীপুর আদালত থেকে শুরু করে ভারতের যতগুলো আদালত আছে, খোঁজ নাও কতগুলো ডিভোর্স কেস মুসলমানদের চলছে আর হিন্দু ভাইদের চলছে। একটা মেয়ে, ভালো করে বুঝবেন, বিসমি, ডিভোর্স কেস চলাকালীন সেই মেয়েটা বিয়ে করতে পাই না, ঠিক কি না? কেস যখন চলবে মেয়েটা বিয়ে করতে পাবে না। আর আমাদের দেশের উকিল জজ কেরা থাকে জানি না, আমি নাম কারু লুব না, কিন্তু যদি একটা ড্রেনের ঝগড়া নিয়ে যান তা মোটামুটি 7 বছর লাগবে মিটতে। ঠিক বলছি না ভুল বলছি? কি জানি শালা কোথায় পড়াশোনা করেছে আর আমাকে দিলে একদিনে মিটিয়ে দেব, কি ব্যাপার বাবু? বলে 3 ইঞ্চি ওর এই দিকে চলে আসছে, আমারটা ওই দিকে যাচ্ছে। আচ্ছা অ্যাডজাস্ট করে নাও, আল্লাহকে মানিয়ে নিয়ে কালকে মরে যাবে, জায়গাটা তোমার নয় বাবু, তুমি এক কাজ করো, তুমি 2 আঙুল দাও, তুমি 2 আঙুল দিয়ে করে নাও, ঝামেলা মরে গেল। আর ওরা বলবে মলিনী কোথায় ছিল তোর ড্রেনটা? বলে ওই দিকে। তোর ঘরটা কোন দিকে? ওই মুখে। তোর ঘরটা এই মুখে। হ্যাঁ, অত কি জানার দরকার? দিয়ে 6 বৎসর, যদি একটা ডিভোর্স কেস যদি 20 বৎসর চলে, 20 বৎসর মেয়েটা বিয়ে করতে পাবে না, তার যৌবনটা কোথায় খরচ করবে ইসলাম তোমাদের কাছে জানতে চায়। তাকে ব্যভিচার করতে হবে, তাকে জিনা করতে হবে। আর ইসলাম বলছে তোমাদের যখনই তালাক হলো, তালাক হওয়ার পরে মেয়েটা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, তারপরে তুমি তোমার পছন্দ মতো স্বামী নিয়ে নাও, নিকাহ করো, পুরুষ তুমি আর একটা বিবি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সন্দেহ হয়, 4 মাস 10 দিন ইদ্দত পালনের কথা বলেছেন আল্লাহ? বলেছেন না বলেননি? বলেছেন। কেন? এর ভেতরে শুধু লজিক নয়, বিরাট বড় বৈজ্ঞানিক যুক্তি রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক যুক্তিটা হচ্ছে আমেরিকা, লন্ডন, ব্রিটেনের বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, গবেষণাটা শুনেলেন তাদের কি গবেষণা? তারা গবেষণা করলো কেন ইসলামে 4 মাস 10 দিন ইদ্দত পালনের কথা বলা হয়েছে। তারা গবেষণা করতে গিয়ে এত বড় ক্লু খুঁজে পেয়েছে যে পৃথিবীর একমাত্র সেফটি ধর্ম হচ্ছে ইসলাম, আমেরিকার একজন বৈজ্ঞানিক বলে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, যখন একটা মেয়ে ইদ্দত পালন করবে স্বামী মরে যাওয়ার পরে কিংবা তালাকের পরে 4 মাস 10 দিন কোনো পুরুষের সঙ্গে যে নারীর মিলন হয়, 3 মাস পর্যন্ত তার ভরণটা তার জরায়ুতে থেকে যায়। যদি 3 মাসের আগে, ইদ্দতের আগে বিয়ে হয়, ওই বাচ্চাটা কমিউনিকেশন বাচ্চা হতে পারে, ওই বাচ্চাটা কমিউনিকেশন হলে হারাম বাচ্চা হবে। তাই ইসলাম বলেছে 4 মাস 10 দিন পরে 3 হায়েজ হয়ে গেলে তার সমস্ত ভরণটা মিটে যাবে, তারপরে নিকাহ করার পরে যে পুরুষের সঙ্গে নিকাহ করবে সে তোমার সঙ্গে মিলন করলে হালাল বাচ্চা পয়দা হবে, হারাম নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর। যাই হোক, মোদিজি বললে পার্লামেন্টে দাঁড়িয়ে, হামারে দেশকে মুসলমান মা ওর বেটিও কে সাথ বহুত অত্যাচার হতা হ্যায়, জুলম হতা হ্যায়। কিসকে লিয়ে? তালাক দে দেতে হ্যায় মুসলমান। বড়ি আচ্ছি বাত কহি আপনে, লেকিন মোদিজি মাই তো আপসে পুছনা চাহতো, আপকা বিবি কহাঁ পর হ্যায়? বুঝতে পেরেছেন না? পারেননি? যে নিজের বিবিকে অধিকার দিতে পারে না সে আমার বউকে লিয়ে ভাবাটা তার ভুল নয়? ভুল। আমার ভাই, শুধু তাই নয়, আমি অন্ধভক্ত দিকে বলতে চাই, আমি বলিনি, গুজরাটের একটা মিডিয়া প্রকাশ করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীজির মা মারা গেছে, ভগবান তার মঙ্গল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মা মারা গেছে, তিনি আশীর্বাদ দিতে গেছেন, মায়ের সৎ কাজ করতে গেছেন, কিন্তু মোদিজির স্ত্রী যখন বেরিয়েছে বাড়ি থেকে শাশুড়ির সৎ কাজের জন্যে, গুজরাট পুলিশ তার বাড়ি ঘেরে ফেলেছে, তোমার যাবার অর্ডার নাই। কেন? বলে ওপর সে অর্ডার হ্যায় আপ নেহি যা সকতি। যে নিজের বিবিকে হক দেয় না সে আমার বউকে লিয়ে সে ভাববে কি করে? ওই জন্য আমি মোদিজিকে রিসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু বাঁশও দিতে ছাড়ি না, বাঁশ আমি দুবুই, ভুল বললে বাঁশ খেতে হবে। আমার ভাই, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, যারা ইসলাম বুঝেন, আমি ওই মা বুন্দিকে বুঝিয়ে যাচ্ছি, শোনো, তালাক উঠে যাওয়ার কারণে
আজকে আমি দেখি তব মেদিনীপুর থেকে বর্তমান, বর্তমান থেকে হুগলি হাওড়া, চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, হাজার হাজার মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। ঠিক বলছি না ভুল বলছি? সে তার ইমামকে জিজ্ঞেস করে না, হুজুর এটা হালাল না হারাম? কেন জিজ্ঞেস করে না তারা যে কখন হালাল হবে আর কখন হারাম হবে? ওই জন্যে হালাম হারামকে বুঝতে হবে। বুঝবেন না বুঝবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। ওই বুঝার জন্যেই এই মাদ্রাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, মানুষ হারাম করে ছেয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। যতদিন এই হাফিজে কোরআন আর আলেম আর কারি মুক্তি সমাজে থাকবে, ততদিন আপনার ইমান মজবুত থাকবে, তা না হলে আপনি ইমান হারা হয়ে মরবেন। ওই জন্য এই মাদ্রাসাগুলোর প্রতি আমরা ভালোবাসা আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের তিনটে কথার উপরে আপনারা আমল করবেন। কটা বললাম, কটা বললাম, এ জোরে বলুন কটা? তিনটে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার কারোবারে বরকত দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনা আপনার খেতি বাড়িতে বরকত দেবে। শুনেলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তারা যদি তিনটে কথার ওপরে আমল করে, এক নম্বর ওয়া আতিদাল কুরবা, তারা যেন নিজের আল্লাহ মাল দিলে কাছের গরিবের খেয়াল রাখে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা এতিমার মিসকিন যারা হবে, আবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর, এবং যারা মুসাফির হবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আমি মুসাফির। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের কারোবারে বরকত দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে লোকের সঙ্গে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন আল্লাহর হুকুমে, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কার্দে হাসানা দিবে বলো। সঙ্গে সঙ্গে সাহাবিরা নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আমার ভাই, আমি বলবো, শুনেলেন, এই মাদ্রাসা, এই এতিম আর মিসকিন, এই তালবিলিম আর হাফিজে কোরআনদের মাথায় হাত রাখার জন্যে কে আছেন? একজন আল্লাহর বান্দা 25,000 টাকা দিবেন ইনশাল্লাহ দেখি। একজন আল্লাহর বান্দা কে আছেন 25,000 টাকা দিবেন? কি নাম দেখুন, নারায় তাকবীর, সিরাজুল ইসলাম সাহেব, উনি 25,000 টাকা দিবেন, আল্লাহ উনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ, আল্লাহ উনার কারোবারে বরকত দেখ, আল্লাহ উনার হায়াত তারাজ করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই, আমি বলবো, দ্বিতীয় নম্বর উনার জুড়ি হবার জন্যে দ্বিতীয় নম্বর 25,000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছে? কি নাম? হাজি সামিউর রহমান সাহেব। সকলে জোরে বলুন নারায় তাকবীর। হাজি সামিউর রহমান সাহেব, আল্লাহ হাজি সাহেবের উমরে বরকত দাও, আল্লাহ উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। আমার ভাই, নামাজ ক ওয়াক্তের বাপ? 5 ওয়াক্তের না 6? 5 ওয়াক্তের তো, ঠিক আছে, ক ওয়াক্তের হলো তাহলে 2 ওয়াক্তের। তৃতীয় নম্বর 25,000 টাকাটা আল্লাহর কোন বান্দা আছে ইনশাল্লাহ দেখি। এতিমের জন্যে শয়তান রো রাহা হে কোরআন কি বাদাউলত, আপনি যখন কোরআনের জন্যে টাকা খরচ করবেন, এতিমের জন্যে খরচ করবেন, শয়তান পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করবে। আমি বলবো শয়তানকে সাইডে সরানোর জন্যে তৃতীয় নম্বর 25,000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছেন ইনশাল্লাহ দেখি। তৃতীয় নম্বরটা কে আছেন ইনশাল্লাহ দেখি, আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 25,000 টাকা ইনশাল্লাহ, কোনো আল্লাহর বান্দা নেই। তৃতীয় নম্বরটা 25,000 টাকাটা পরকালের জন্যে, মরণের পরের জন্যে, নিজেদের বাপ চাচা আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্যে আমি চাই তৃতীয় নম্বর 25,000 টাকা আল্লাহর কোন বান্দা আছে।
তৃতীয় নম্বরটা ইনশাআল্লাহ দেখি আল্লাহর কোন বান্দা আছেন তৃতীয় নম্বর 25,000 টাকা মরণের পরে জিন্দেগির জন্য জাকিরা নবীজি বলেছেন গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমি যদি আরো কিছু টাকা আল্লাহর রাস্তায় দিতাম।